ভোগান্তি আর অভিযোগের মধ্য দিয়ে বিক্রি হয়েছে 8 জুলাইয়ের অগ্রিম ট্রেন টিকিট। সার্ভার জটিলতা আর সময় মতো কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশ টিকিট প্রত্যাশীরা। স্টেশন ম্যানেজার বলেছেন ভোগান্তি আর অভিযোগের বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। কমলাপুরে টিকিটের জন্য মানুষের অপেক্ষার লাইন, কারো চোখে ঘুমের রেশ, কারো আবার ক্লান্তির ছাপ, কিন্তু চার ঘন্টার মধ্যেই শেষ হয়েছে 8 জুলাইয়ের অগ্রিম ট্রেন টিকিট। সোমবার সকাল 8টার আগ থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। আনন্দ ভোগ করার চেষ্টা করতেছি যে তুই টিকিটটা পাচ্ছি, দেশে যাব, বাবা আমার মুখ দেখব। কালকে টিকিট, আজকে রাতে থাকে, কালকে টিকিট দিয়ে চলে যাব, মানে টিকিট এখনো পাইনি। 7টি কাউন্টারে দেয়া হয় উত্তরাঞ্চলের টিকিট, সেখানেও আছে ভোগান্তির অভিযোগ। রাত 8টায় এখানে আসছি, তারপর থেকে এখানে আসি, এখন রীতিমতো আমি অসুস্থ হয়ে গেছি। 18 নম্বর সিরিয়াল এখন পাবো কি না পাবো কোনো নিশ্চয়তা নাই। সারাদিনের সার্বিক অগ্রিম ট্রেন টিকিট বিক্রির অভিযোগ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্টেশন ম্যানেজার। এই মতো দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো অবকাশ নেই, কেননা যেহেতু আমাদের নির্দিষ্ট আসন, আমরা কেবলমাত্র ওই আসনের টিকিটই বিক্রি করতে পারি। যদি লক্ষ যাত্রী থাকে, আমি তার সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারছি না। আর বাংলাদেশ রেলওয়ের পক্ষে এখন 1 লক্ষ লোককে একসাথে টিকিট দেওয়ার সেই সক্ষমতা নেই। এদিকে রেলের টিকিট কালোবাজারির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে বলে স্বীকার করেছে চক্রটি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আমরা রেলওয়ের 2 জন নিরাপত্তা কর্মীকে কালোবাজারে টিকিট বিক্রি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 9টি টিকিট জব্দ করতে সক্ষম হই। মঙ্গলবার দেয়া হবে 9 জুলাইয়ের টিকিট, সেদিন আরও বেশি ভিড় হবে বলে মনে করেন টিকিট প্রত্যাশীরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।